আপনারা সবাই জানেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে জানালেন ডক্টর ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এ সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে সরকারের মেয়াদ কতদিন হতে পারে তার সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এর সাক্ষাৎকার দেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরার নী ক্লাক জানতে চাইলে ড ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত তা নিশ্চিত এটা আরো কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে রাজনৈতিক দলগুলো চাইলে আরো আগে নির্বাচন হতে পারে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গিয়ে নির্বাচন চায় তাহলে সেটাই করা হবে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ Would you like to go to the আমি বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা সংস্কার কার্যক্রম নিয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় ছাত্র জনতার গণ সফল পরিণতি দিতে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন সেখানে সব ক্ষেত্রে সংস্কার 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 হবে হবে বিভিন্ন কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটি প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে